উচিত ছিল। কেন তোমার বোন দুদিন পর পর এই বাড়িতে আসে? কেন প্রতি সপ্তাহ সপ্তাহ আমার সংসারে তার আসতে হয়? তার কি স্বামীর বাড়ি নেই? তাকে বিয়ে দেওয়া হয়েছে কি কারণে? আমার স্বামীর বাড়িতে এসে থাকার জন্য? ছি, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এই তোমাদের ভাই বোনের ভালোবাসা না? দুদিন পর পর রঙ্গলীলা করার জন্য আমার বাড়িতে এসে উঠো, আমি কি বুঝি না? এখন এখন আমি পুরো ক্লিয়ার হলাম। কেন তুমি আমার বাড়িতে পড়ে থাকো মাসের পর মাস? চুপ করো ভাবি, অনেক তোমার কথা শুনেছি আমি, তোমার মন মানসিকতা এত নিচু কিভাবে ভাবি? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুমি আমার ভাইয়ের সাথে আমার তুমি এত এতটা নিচে নামছো ভাবি। ছি, ও আমার ভাই, আরে ও আমার আপন ভাই, আর তুমি কিভাবে ভাবছো যে ওর সাথে আমার? তোকে আমি চুপ করতে বলেছি না? তুই যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। তুই আমাকে একটা নাটকের স্ক্রিপ্ট বলে দিচ্ছিস, তোরা ভাই বোন, তোদের মধ্যে কোনো কিছু নেই, আর আমিও বিশ্বাস করে নিব, তাই না? ছি ছি দিছি, এ কি বুঝাতে চাস আমাকে? আমি তো সব নিজের চোখেই দেখলাম, আমি কি এখন নিজের চোখকে অবিশ্বাস করব? কি হলো, কথা বল। লজ্জা করো না এসব বলতে। কি পাইছো তুমি? ভাবি চুপ করেন, আপনি স্যারকে যা বলতেছেন এটা কিছুই না, যা হয়েছে আমি আপনাকে বলতেছি শুনেন। বুঝি না ভাবি, কি ভাইয়ার কাপড়গুলোকে ধয় না নাকি? কত ময়লা হয়ে আছে, ইস, শার্টটাও তো অনেক ময়লা। ভাবি আমার চোখে কি পড়ছে? ও ভাবি, আরে আমার কি হয়েছে? আপনারা তো চিলে চিলে করতেছেন কেন? অনেক ধরে কি মানুষ, আমার চোখের ভিতর ময়লা পড়ছে, আমি কত কথা ডাকতেছি, ভাবি কোথায়, ভাবিকে ডাকবো? ও ভাবি তো রান্না করতেছে, কি করি এখন দেখি, আমি দেখি। আরে তুই দেখবি মানে, ভাবি রান্না করে ভাইয়াকে ডাক। আরে গাধা, দাঁড়াতে যাও। ঠিক আছে আমি যাচ্ছি। রিফাত, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আসলে আমার দেখার মধ্যে ভুল ছিল, আমি বুঝতে পারিনি। শোনো, তুমি আমার স্ত্রী, তোমাকে এখানে ক্ষমা করার কি আছে? কিন্তু তোমার বোঝা উচিত ছিল তুমি দেখতে ভুল করেছো। আমি কতবার তোমাকে বুঝাতে চেয়েছি যে তোমার দেখার ভুল ছিল, কতবার বুঝাতে চেয়েছি, আমার বোন পর্যন্ত তোমাকে বুঝাতে চেয়েছে, কিন্তু তুমি যে উশৃঙ্খল শুরু করছো তোমাকে তো বোঝানোর মতন ক্ষমতাটা আমি পাই নাই। যাই হোক, সব সময় মানুষের চোখের দেখাও ভুল থাকতে পারে, এই জিনিসটা অন্তত খেয়াল রাখবা। শুধু তুমি না, আমি সবাইকেই বলতেছি, মানুষের দেখায় ভুল থাকতে পারে, সবসময় খেয়াল করবা। যে কোনো বিষয়ে যদি তুমি কোনো খারাপ কিছু দেখো, যদি কোনো ভুল কিছু দেখো, যাচাই বাছাই করা ছাড়া কখনো অ্যাকশন নিবে না। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম এরকম ভুল যাতে না হয়। আচ্ছা ঠিক আছে, চলো, যা হয়েছে হয়েছে আপু, চলেন আমি রান্না করছি, এখন খাবো দুপুরে, চলো।